খাদ্য মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। তবে কেবল চাহিদা মেটাতেই নয়, খাদ্য মানুষের কাছে বর্তমানে অন্যতম বিলাসিতাও বটে। মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে এই বিলাসিতায়। প্রচলিত আছে ব্রিটিশ রাজ পরিবারে এক ধরনের পায়রা খাওয়া হয়, যার দাম পড়ে প্রায় 8 লক্ষ টাকা। তবে সেটা তো রাজ পরিবারের খবর, বিশ্বের সবচেয়ে দামি খাবারের তকমাটি পেয়েছে স্টার্জেন নামক এক সামুদ্রিক মাছের ডিম, যেটিকে বলা হয় ক্যাভিয়ার। সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তের আজকের পর্বে চলুন জেনে নিই কি আছে এই আকাশ ছোঁয়া দামের খাবারটিতে। জেনে নিই ক্যাভিয়ারের অজানা রহস্য। ক্যাভিয়ার বর্তমানে এক বিলাসবহুল খাবারের তালিকায় উঠলেও ঊনবিংশ শতাব্দীর শুরুতেও এটি ছিল নিতান্তই সাধারণ এক খাবার। এটা হল এক ধরনের সামুদ্রিক মাছের অনিষিক্ত বা আনফার্টিলাইজড ডিম। প্রকৃতি থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রীর মধ্যে ক্যাভিয়ার সবচেয়ে দামি। 1 কেজি ক্যাভিয়ারের দাম $30,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 26 লক্ষ পর্যন্ত হতে পারে। ক্যাভিয়ার হল অ্যাসিপিনসারিডি পরিবারের অন্তর্গত স্টার্জন মাছের ডিম। এটি প্রধানত সামান্য পরিমাণে লবণ মিশিয়ে বা হালকা মশলা যুক্ত করে কাঁচা অবস্থাতে পরিবেশন করা হয়। প্রজাতিগত পার্থক্যের দরুন ক্যাভিয়ারের আকার ও স্বাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেই সাথে রঙও বদলায়। কালো, সবুজাভ ধূসর, বাদামি, হালকা হলুদ, গাঢ় হলুদ বা কমলা প্রভৃতি বর্ণের ক্যাভিয়ার পাওয়া যায়। তবে কালো বর্ণের যে ক্যাভিয়ার পাওয়া যায় এটি সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন, তাই রেস্টুরেন্টে বা বাজারে এর দামও সবচেয়ে বেশি। প্রকৃতি থেকে এই ডিম সংগ্রহ করা হয়, যখন স্টার্জন প্রজাতির মাছ প্রজননের তাগিদে সমুদ্র থেকে নদীতে আসে। অন্যদিকে খামারে চাষাবাদের সময় ক্যাভিয়ার সংগ্রহের জন্য উপযুক্ত সময় বের করতে নির্ভর করা হয় আল্ট্রাসাউন্ড রেডিওলজির উপর। সাধারণত স্টার্জন মাছ এক ঋতুতে কয়েক মিলিয়ন ডিম উৎপাদন করতে পারে। 2004 সাল অবধি ক্যাভিয়ার উৎপাদনের খামার ছিল মাত্র 2টি। কয়েক বছরের ব্যবধানে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2000টিরও বেশি। ক্যাভিয়ারের এই আকাশচুম্বী দামের কারণ হল ক্রেতার ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে স্টার্জন মাছের অপর্যাপ্ততা। একটি মাছ স্টার্জন মাছের প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে প্রায় 20 বছর। তাছাড়া ডিম আসার পর ডিম নিষিক্ত হওয়ার আগেই, অর্থাৎ আনফার্টিলাইজড অবস্থায় মাছের ডিম শনাক্ত করা মোটেও সহজ কাজ না। প্রথাগতভাবে মাছ মেরে মাছের পেট কেটে ডিমগুলি বের করা হতো। তবে প্রযুক্তিগত অগ্রগতির কল্যাণে বর্তমানে মাছ না মেরেও ডিম সংগ্রহ করার উপায় পাওয়া গেছে। স্টার্জন হল এক ধরনের ক্যাটফিশ। প্রকৃতিতে অনেক ক্যাটফিশ 100 বছরেরও বেশি বাঁচতে পারে। এই মাছের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, বেলুগা, ওয়েস্ট্রা, সাভরুগা, কালুগা, স্টারলেট সহ প্রকৃতিতে এটি প্রায় 26 ধরনের প্রজাতি পাওয়া যায়। স্টার্জন মাছ শীতকালের একটি নির্দিষ্ট সময় ডিম দেয়। স্টার্জন মূলত অ্যানাড্রোমাস ফিশ, অর্থাৎ ডিম পাড়ার ঋতুতে এদেরকে নদীর মোহনায় তথা স্বাদু পানিতে চলে আসতে হয়। বছরের অন্যান্য সময় এরা সাগরেই থাকে। স্টার্জন মাছ ডিম দেওয়ার জন্য মোহনায় আসলে ক্যাভিয়ার সংগ্রহকারীরা এই মাছ শিকার করে। বহুকাল ধরে ডিম সংগ্রহ করার জন্য স্টার্জন মাছের পেট কেটে ফেলা হতো, কারণ পরিপুষ্ট হয়ে যে ডিম মাছের পেট থেকে সরাসরি বের হয় সেটি ক্যাভিয়ার নয় এবং সেটি কাঁচা খাওয়া যায় না। অতিরিক্ত ডিম সংগ্রহের ফলে তাই স্টার্জন মাছের বেশ কিছু প্রজাতি বর্তমানে বিলুপ্তির পথে। বিলুপ্ত প্রায় প্রজাতিগুলোর ভেতরে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বেলুগা স্টার্জন। কালো রঙের ক্যাভিয়ার পাওয়া যায় এই প্রজাতিটি থেকেই। বেলুগা স্টার্জনের ওজন প্রায় 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি পূর্ণাঙ্গ মাছের মোট ওজনের 12% ডিম থাকে। এই ডিম তথা ক্যাভিয়ারই মাছের সবচেয়ে সুস্বাদু ও দামি অংশ। ক্যাভিয়ারের বিকল্প হিসেবে ট্রাউট মাছ, ফ্লাইং ফিশ প্রভৃতির ডিম ব্যবহারের প্রচলন থাকলেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্যামন রো, অর্থাৎ স্যামন মাছের ডিম। এটি রেড ক্যাভিয়ার নামে পরিচিত। বিশ্বের শতকরা 90% ক্যাভিয়ার আসে কাস্পিয়ান সাগর থেকে। বিশ্বসেরা ক্যাভিয়ার আজারবাইজান, ইরান এবং রাশিয়ার কাস্পিয়ান সাগর থেকেই আহরণ করা হয়। এছাড়া কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগর, উত্তর গোলার্ধের সাগর, মহাসাগর ও নদীগুলোতে বিভিন্ন প্রজাতির স্টার্জন মাছ দেখা যায়। তবে বেলুগা স্টার্জন, যেটি কিনা ক্যাভিয়ারের জন্য সবচেয়ে বিখ্যাত, সেটি বাস করে কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরে, আর ডিম দেয় ভলগা, আড়াল
দানিউব ড্যানিয়েস্টার ও জন নদীতে। অতিরিক্ত শিকারের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকায় বেলুগা স্টারজন মাছ 2005 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাভিয়ার প্রস্তুতিতে ডিমগুলোকে খুব সাবধানতার সাথে আলগা করা হয়, যেন সেগুলি গলে না যায় বা একটার সাথে আরেকটা লেগে না থাকে। তারপর ডিমগুলিকে স্বাদমতো লবণ ও চাটনি দিয়ে রসিয়ে নেওয়া হয়। অনেকে হালকা গার্লিক বা রসুনের স্বাদ যুক্ত করে ক্যাভিয়ার খেতে পছন্দ করেন। যেহেতু এটি কাঁচা পরিবেশন করা হয়, তাই একে খুব সতর্কতার সাথে সংরক্ষণ করা হয় যেন অণুজীব প্রবেশ না করে। সাধারণত ক্যাভিয়ারকে 2-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, তবে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আরও কম তাপমাত্রায় ফ্রোজেন করে রাখতে হয়। ক্যাভিয়ারকে বলা হয় বড়লোকদের খাবার। প্রতিবছর বিভিন্ন এয়ারলাইন্স কেবলমাত্র তাদের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিশ্বের ক্যাভিয়ার রিজার্ভের প্রায় অর্ধেক কিনে থাকে। যদিও ক্যাভিয়ার সবসময় ধনীদের খাবার ছিল না, একসময় রাশিয়া থেকে আসা জেলেদের কাছে এটি প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল। সাধারণ আলু রান্নার সাথে এটি নিয়মিত খেতেন তারা। রাশিয়ান জেলেদের নামে নামকরণ করে অনেক সময় ক্যাভিয়ারকে রো নামেও ডাকা হতো। ইউরোপের দেশগুলোতে একসময় এটি একটি সাধারণ খাবার হিসেবেই প্রচলিত ছিল। বিগত কয়েক দশকে ক্যাভিয়ারের অত্যধিক চাহিদাই এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধানতম কারণ। এত দামি খাবারের পরিবেশনটাও আভিজাত্য সম্পন্ন হওয়া চাই। রেস্টুরেন্টগুলোতে 24 ক্যারেটের সোনার বাক্সে ভরে কিংবা মুক্তোর দানার উপর এই খাবার গ্রাহকের সামনে আনা হয়। সাধারণত প্রতিটি বাটিতে 50-250 গ্রাম পর্যন্ত ক্যাভিয়ার থাকে। বরফকুচির ওপর ছোট ছোট কুকি জাতীয় বিস্কুট কিংবা দামি ধাতুর চামচের উপরে রেখে প্যানকেক, টোস্ট বা সুশি প্রভৃতির সাথে এটি পরিবেশন করা হয়। কেউ কেউ পার্টিতে হুইস্কি বা ভদকার সাথে অল্প অল্প ক্যাভিয়ার খেতে পছন্দ করে। ক্যাভিয়ারের মসৃণ টেক্সচার ও চকচকে দানাগুলি কেবল দেখতেই আকর্ষণীয় নয়, এর সাহায্যে অনন্য এই বিষয়ে অভিজ্ঞদের কোনো দ্বিমত নেই। যে খাবার সোনার বাটিতে করে পরিবেশন করা হয়, যে খাবার সংগ্রহ করতে গিয়ে একটা বিলুপ্ত প্রায় মাছও রেহাই পাচ্ছে না, তার দামটাও সাধারণ মানুষের নাগালের বাইরে হওয়া অতি স্বাভাবিক। প্রতি 50 গ্রাম ক্যাভিয়ারের দাম 1800 মার্কিন ডলার থেকে শুরু হয়। আর যদি ব্ল্যাক ক্যাভিয়ার বা কালো ক্যাভিয়ার চেখে দেখতে চান, তাহলে আপনাকে প্রায় 10-15 গুণ বেশি মূল্য গুনতে হবে। ব্ল্যাক ক্যাভিয়ার বর্তমানে কেবলমাত্র ইরানীয় কোম্পানি আলমাস ক্যাভিয়ারেই পাওয়া যায়। 1600 সাল থেকে ইউরোপের দেশগুলোতে একসময় ক্যাভিয়ার মানুষের খাদ্য তালিকায় একটা দৈনন্দিন কিংবা সাধারণ নাম ছিল বটে, তবে বর্তমানে এটি যেন আভিজাত্যের বহিঃপ্রকাশ ঘটানোর মাধ্যম হয়ে উঠেছে। বিয়ে, জন্মদিন কিংবা বিভিন্ন পার্টিতে ক্যাভিয়ার থাকাটা যেন অত্যাবশ্যক। পশ্চিমের দেশগুলোতে ভদকার সাথে এটা খাবার চল অত্যন্ত জনপ্রিয়। শেক্সপিয়ার তার কালজয়ী নাটক হেমলেটেও ক্যাভিয়ারের কথা উল্লেখ করেন। এ কথা অনেকেরই অজানা, ক্যাভিয়ারের কিন্তু রয়েছে অনন্য পুষ্টিগুণ, শরীরের কার্যকারিতা অবাক করার মতো। এটি একই সাথে রক্ত সংবহনের উন্নতি করে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে, স্ট্রেস এবং মাইগ্রেনের সাথে লড়াই করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, ত্বকের লাবণ্য বৃদ্ধি করে, হতাশা এবং বাইপোলার ব্যাধির বিরুদ্ধে কাজ করে, এটি হ্যাংওভার কাটাতেও ভূমিকা রাখে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাভিয়ার শরীরে রক্ত জমাট হতে বাধা দেয়। কার্ডিওভাস্কুলার এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য এটি খুব ভালো বলে বিবেচিত হয়। এছাড়াও এটি আমাদের ইমিউন সিস্টেম এবং থাইরয়েড ফাংশনের জন্য উপকারী। ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ ক্যাভিয়ারে মানব শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ই রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। তাই স্বাস্থ্যগত গুণ বিবেচনায় স্টারজন মাছের ডিম এক অনন্য খাবারই বটে। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করলে খুব দ্রুতই বিলীন হয়ে যাবে সাগরের অমূল্য সম্পদ স্টারজন প্রজাতি। তখন উচ্চ অঙ্কের মূল্য কেন? আর কোনো কিছুর বিনিময়ে মিলবে না ক্যাভিয়ার। আর শুধুমাত্র বিলাসিতার জন্য একটি প্রজাতির ধ্বংস হলে সেটা হবে প্রকৃতির সাথে চূড়ান্ত অবিচার। তাই মাছ বান্ধব পদ্ধতি অবলম্বন করে মাছ না মেরে ডিম বের করার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সবথেকে ভালো সিদ্ধান্ত হবে এটাই যদি চাষ ব্যতীত ক্যাভিয়ার সংগ্রহ বর্তমানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়।